দেবো না, সংগ্রামী বন্ধুগণ। সারা বাংলাদেশে আজ আমরা এক গণ অভ্যুত্থানের পরিস্থিতি পার করছি। দেশের সমাজের সকল অংশের মানুষ জেগে উঠেছেন, সবাই সম্মিলিতভাবে এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশকে মুক্ত করার জন্য লড়াই করছেন। এই গণ অভ্যুত্থানে ভীত সন্ত্রস্ত হয়ে বর্তমান সরকার মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের পদত্যাগ একটা সম্মিলিত এবং জাতীয় ঐক্যমতের জায়গায় এসছে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। সেই কাজ করতে তারা দেরি করছে বলে আরো রক্তপাত হচ্ছে, আরো সহিংসতা হচ্ছে এবং ইতিহাস এবং সমাজের রায় বুঝতে অক্ষম হয়ে এই সরকার আবারও ব্যর্থ ভাবে মরণ কামড় দিচ্ছে। আজকে আপনারা শুনলেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় জনগণের উপরে আক্রমণ হচ্ছে। ইতিমধ্যে আমরা এই 14-15 জুলাই থেকে যে শুরু হয়েছে আক্রমণ, যার কোনো পূর্ব ইতিহাস নাই, বাংলাদেশের পূর্ব ইতিহাস নাই, পৃথিবীতে এরকম নারকীয় হত্যাযজ্ঞ কয়েকদিনের মধ্যে এত মানুষের জীবনহানি প্রাণহানি কোনো ইতিহাস নাই, তার সাথে এখন পর্যন্ত তারা গুলি করে নির্যাতন করে মানুষ হত্যা করে নিজেদের ক্ষমতায় টিকে থাকতে চায়। জোর জবরদস্তি করেই তারা ক্ষমতায় আছে, জোর জবরদস্তি করেই ক্ষমতায় থাকতে চায়। কিন্তু জনগণের এই ছাত্র আন্দোলন থেকে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলন থেকে আজকে সারা দেশের সকল স্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, শ্রমিক, নারী, শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, লেখক, শিল্পী, অভিভাবক, কারো কেউ বাকি নাই, সকলে এখন রাস্তায়। ঘরে থাকলেও তারা প্রত্যেকেই প্রতিবাদে মুখর। এই জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার যাতে পদত্যাগ করে একটা যথাযথ জায়গায় যেতে পারে, যথাযথ রূপান্তর হতে পারে, সেই জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে আজকে আমরা একটা রূপান্তরের রূপরেখা দিয়েছি। সেখানে পরিষ্কারভাবে আমরা বলেছি যে গণ অভ্যুত্থানের উপরে যারা দাঁড়িয়ে আছে যেসব সংগ্রামী সংস্থা, শিক্ষার্থী, শিক্ষক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের যে সংগ্রামী সংস্থা, সেই সংস্থার মধ্যে থেকে আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই সরকারকে পদত্যাগ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কি? প্রথম দায়িত্ব এই গত কিছুদিনে যেভাবে রক্তপাত, যেভাবে প্রাণহানি হয়েছে, যেভাবে জুলুম হয়েছে, তার তদন্ত করে তাদের দায়ী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ, বর্তমান সময়ে একটা সংবিধান সভা প্রণয়নের জন্য, যার মধ্যে দিয়ে বাংলাদেশে যে স্বৈরতন্ত্রী সাম্প্রদায়িক জাতিবিদ্বেষী যে সংবিধান আছে তার গণতান্ত্রিক রূপায়ণ করে, রূপান্তর করে সেই সংবিধানের ভিত্তিতে নির্বাচন প্রতিষ্ঠা করে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আরও দায়িত্ব হবে, যে লুটেরা গোষ্ঠী বাংলাদেশকে পকলা বানিয়েছে, যে লুটেরা গোষ্ঠীর কারণে বাংলাদেশের জনগণের জীবন আজকে বিপর্যস্ত, যে লুটেরা গোষ্ঠীর কারণে বাংলাদেশে সন্ত্রাসী বাহিনীর একটা আধিপত্য তৈরি করা হয়েছে, যে লুটেরা গোষ্ঠীর কারণে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া তাদের যা চিন্তাই করার একটা অবস্থা তৈরি হয়েছে, যে লুটেরা গোষ্ঠীর কারণে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত, জনগণের জীবনযাত্রার ব্যয় সমস্ত কিছু একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে তাদের সহ্য সীমা অতিক্রম করে গেছে, সেই লুটেরা গোষ্ঠীকে দমন করে বাংলাদেশকে বাংলাদেশের মানুষের হাতে ফিরিয়ে নিয়ে আসা, মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধার করা এবং বাংলাদেশে মানুষের এই সর্বজনের ক্ষমতা নিশ্চিত করার জন্য এই সংগ্রামের সংস্থাগুলোকে শক্তিশালী একটা জায়গায় নিতে হবে। সেই ধারাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তার প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাই, সম্মতি প্রকাশ করি। সারা দেশের মানুষের সাথে এই অসহযোগ আন্দোলন, এই প্রতিরোধ আন্দোলন, এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে
অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। এই সরকার পদত্যাগ করতে যত দেরি করবে তত বাংলাদেশের তত মানুষের এই জ্যোতি তত এই জগতের এই জ্যোতি সরকারের উচিত হবে নিজেদের মুখ রক্ষা প্রাণ রক্ষা নিজেদেরকে নিজেদের আরো ক্ষতি না করার জন্য অবিলম্বে পদত্যাগ করে বাংলাদেশকে আরো ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা করে। আমরা সেই দাবি জানাই এবং আমরা আশা করি সারা দেশের মানুষের অপ্রতিরোধ্য যে ঐক্য অপ্রতিরোধ্য যে সংগ্রাম অপ্রতিরোধ্য যে আকাঙ্ক্ষা যে বাংলাদেশকে রূপান্তরের যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়নের জন্য এই লড়াইকে বিস্তৃত করতে হবে এবং আরও শক্তিশালী করতে হবে। সরকারের ক্ষমতা নাই দমন পীড়ন করে গুলি চালিয়ে আক্রমণ চালিয়ে হামলা চালিয়ে এই জাগ্রত জনতাকে তারা কোনোভাবে দমন করতে পারে। আমি আজকের এই সমাবেশের মধ্য থেকে সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে পদত্যাগ করেন এবং জনগণের সকল স্তরের মানুষের কাছে যা আহ্বান জানাই শিক্ষার্থী শিক্ষক আইনজীবী নারী শ্রমিক সকলের কাছে আহ্বান জানাই সম্মিলিত সমন্বিত এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের এই রূপান্তরটাকে কঠিন এবং সুনির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া। আমাদের মনে রাখতে হবে এই সরকারের পতন এরকম অভিজ্ঞতা আমাদের আরও আছে এই সরকারের পতন যেন কোনোভাবে আবার কোনো ফ্যাসিবাদী স্বৈরতন্ত্রী সাম্প্রদায়িক শক্তির হাতে না যায়। সেই জন্যই কোনো সুস্থানের উপর দাঁড়ানোর এই সমস্ত সংগ্রামী সংস্থাগুলোর ঐক্য রাখতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে খেয়াল রাখতে হবে কোনো রকম অন্তর্ঘাত যেন না হয় খেয়াল রাখতে হবে কোন ধরনের ভিতর থেকে কোন ধরনের যেন এই জনস্বার্থ সরকারের এবং কোনো ধরনের চক্রান্ত যেন সজাগ দৃষ্টি রাখতে যত ধরনের শক্তি আছে এই কথা বলে আজকের এই সমাবেশ থেকে আবারও আমাদের